কে রাজু, জি ম্যাম। কেমন আছো তুমি? এই তো ম্যাম, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো কি অবস্থা তোমার পড়াশোনার? এই তো ম্যাম, মোটামুটি চলতেছে। তো তোমার বাসার সবাই কেমন আছে? জি ম্যাম, ভালো। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তো কি করছো তুমি এখন? এই তো ম্যাম, বসে আছিলাম, পড়াশোনা করতেছিলাম। তো পড়াশোনা তো ভালোই চলতেছে নাকি? জি ম্যাম, মোটামুটি আপনাদের দোয়া। তো রাজু, আমার জি ম্যাম। কেমিস্ট্রি পড়া তো বুঝো নাকি, কোনো সমস্যা আছে? না ম্যাম, বুঝতেছি মোটামুটি, কিন্তু যে ম্যাম গত ক্লাসে একটা পড়া করাইছিলেন না, হুম, ওইটা ম্যাম লাস্টের সূত্রটা একটু মানে বুঝি নাই। তাই? জি ম্যাম, স্কুলে যদি আসি হুম, নেক্সট দিন, আসলে ম্যাম একটু মানে নেক্সট দিন যদি স্কুলে আসি তাহলে ম্যাম একটু আমাকে লাস্টের সূত্রটা একটু বুঝিয়ে দিয়েন ম্যাম। তো তুমি এক কাজ করো, তোমাকে এত স্টুডেন্টের মাঝে স্পেশাল করে বোঝানো যাবে না, তো তো জি ম্যাম। তুমি আমার বাসায় চলে আসো, ঠিক জি আছে? ম্যাম, বাসায়? হ্যাঁ হ্যাঁ, বাসায় চলে আসো। ম্যাম বাসায় তো ঝামেলা ম্যাম। কিসের ঝামেলা? তোমার আঙ্কেল তো থাকবে না অফিসের কাজে, এক জায়গায় চলে যাবে আর কি। তো তুমি আইসো, তুমি আসলে পরে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবো। না ম্যাম, আমি আসলে মানে ম্যাম বাসায় ম্যাম, তুমি তো মানে মানে করছো কেন? আমি বলছি না তোমাকে বাসায় কোনো সমস্যা নাই, তুমি বাসায় চলে আসবা। বাসায় তো একটু মানে ম্যাম সমস্যা ম্যাম, মানে স্কুলে দেখাইলেও হয় না ম্যাম। না না, এত ছেলে মেয়েদের মাঝখানে তোমাকে বোঝানো যাবে না, তুমি বাসায় আইসো। তুমি ম্যামের কথা শুনবা না? ম্যাম আসলে, কিন্তু তাহলে কিন্তু ম্যাম আপনি আমার শরীরে হাত দিতে পারবেন না। তো গায়ে হাত দিলে কি হয়, বোকা ছেলে? না ম্যাম, আমার সমস্যা হয় ম্যাম। কিসের সমস্যা? আমি কি তোমাকে ধরতে পারি না? না ম্যাম, আমার একটু সমস্যা হয় ম্যাম। কোনো সমস্যাই নেই, তুমি আইসো, তোমার সাথে অনেক কথা আছে, অনেক কথা বলবো তোমার সাথে। কি কথা ম্যাম আমার সাথে আপনার? আমি এখন ফোনে বলতে পারবো না, তুমি আইসো, তোমার সাথে কথা হবে সামনাসামনি। না ম্যাম, আসলে ফোনে যদি একটু বলতেন তাহলে একটু ভালো হইতো ম্যাম। রাজু, ফোনেই বলতে হবে? আমার আঙ্কেলের সাথে বিয়ে হয়েছে, আমার কয়েক কত বছর হয়েছে, জি ম্যাম, তোমার আঙ্কেল আমাকে সব কি ভেঙে বলতে হবে, তুমি বুঝো না? আমি তো বুঝি না, একটু খুলে বলেন। মানে তোমার আঙ্কেল আমাকে সুদ দিতে পারে না, জি ম্যাম, মানে বলছি তোমার আঙ্কেল আমাকে সুদ দিতে পারে না, মানে করতে পারে না, মানে বুঝো না, স্বামী স্ত্রী যা করে, মানে কি করতে পারে না ম্যাম? এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি, মানে তোমাকে আমার খুব ভাল লাগে, তোমার হাইট, তোমার গঠন, তোমার চলাফেরা আমার অনেক ভাল লাগে। ম্যাম এখন আঙ্কেল করতে পারে না, মানে কি করতে পারে না ম্যাম, আমি আসলে সঠিক বুঝতে পারিনি। তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি আইসো, তোমাকে আসতে বলছি, তুমি আইসো। রাজু শুনো, তোমাকে যখন আমি প্রথম দেখি তখনই তোমাকে আমার অনেক ভাল লাগে, তোমার শরীরের গঠন, চলাফেরা, তোমার বডি ফিটনেস সবই আমাকে মুগ্ধ করে। জি ম্যাম, আচ্ছা রাজু, তোমাকে একটা কথা বলি, জি ম্যাডাম বলেন। তুমি কিছু মনে করবা না তো? না ম্যাডাম, আপনি আমার ম্যাডাম লাগেন না, আপনার কথায় কি আমি কিছু মনে করতে পারি বলেন। আচ্ছা, তোমার ওইটার সাইজ কত? কিসের সাইজ ম্যাম? আর বুঝো না, এই বোকা ছেলেকে নিয়ে একদম কি যে করি। আর না ওইটা, ম্যাডাম একটু বুঝে বলেন, আমি তো বুঝি না। আর ওইটা ওইটা বুঝো না তুমি? না ম্যাম।
কিসের কথা বললেন একটু খুলে বলেন। আরে আরে বুঝো না, এত কিছু ভেঙে বলা যায়? না ম্যাম, বুঝিন, আপনি ভেঙেই বলেন। একটু বুঝে বললে ভালো হয় আর কি। তুমি বুঝো না, বলছি তোমার উইটার। কোনটা ম্যাডাম? আরে তোমার বাড়ার সাইজ কত? বাড়া? বাড়া কি ম্যাম, আমি তো বাড়া তো চিনি না। তোমার ধন ধন ধনের সাইজ কত এবার বুঝছো? আর কত ভেঙে বলো। আল্লাহ, আপনি আমার জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, বুঝতে পারছো না আমি কত এক্সাইটেড আছি তোমার প্রতি।